তুর্কি কমিউনিস্টরা মোস্তাফা সুফিকে স্মরণ করেছে আঙ্কারা, ইস্তাম্বুল এবং ইজমিরে ব্যাপক ঘটনা। টিকিপি একটি নতুন তুরস্কের আহ্বান জানায় শিরোনামে রাজনৈতিক ইভেন্টের মাধ্যমে তুরস্কের কমিউনিস্ট পার্টি টিকিপি শনিবার 29 জানুয়ারি তার প্রতিষ্ঠাতা মোস্তাফা সুফির স্মৃতিকে সম্মানিত করেছে। রাজনৈতিক ও সাংস্কৃতিক উভয় অনুষ্ঠান সহ ইভেন্টগুলি দেশের তিনটি বৃহত্তম শহর ইস্তাম্বুল, আঙ্কারা এবং ইজমিরে সংঘটিত হয়েছিল অসংখ্য পার্টি সদস্য এবং সমর্থকদের অংশগ্রহণে, এসওএল পোর্টাল রিপোর্ট করেছে। আঙ্কারায় অনুষ্ঠানে টিকিপি সাধারণ সম্পাদক কামাল ওকুয়ান উপস্থিত ছিলেন, যিনি 1921 সালে নিহত মোস্তাফা সুফি এবং তার 14 জন কমরেডের স্মরণে একটি বক্তৃতা দেন। 21শ শতাব্দী এখনো শুরু হয়নি, যারা 1917 সালে 20 শতকের সূচনা করেছিল তারা আবার এটি শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত থাকুন, অন্যদের মধ্যে ওকুয়ান আন্ডারলাইন করেছেন এবং টিকিপি প্রতিষ্ঠাতাদের সাহসিকতা এবং দেশপ্রেমের প্রশংসা করেছেন। আমি খুশি যে টিকিপির প্রথম ক্যাডাররা কাপুরুষ, ভীরু বা বিশ্বাসঘাতক ছিল না, তারা শেষ পর্যন্ত সাহসী, দেশপ্রেমিক, বিপ্লবী এবং কমিউনিস্ট ছিল, তিনি বলেছিলেন। এটি মনে করিয়ে দেওয়া হয় যে অক্টোবর বিপ্লবের প্রভাবে 1920 সালে বাকুতে টিকিপি একটি কমিউনিস্ট পার্টি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বছরগুলিতে তুরস্কে একটি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ছিল, যা একটি বুর্জোয়া বিপ্লব হিসেবে হানাদারদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ছিল। মোস্তাফা সুফি এবং তার 14 জন কমরেড সহ টিকিপির প্রাথমিক কেন্দ্রীয় কমিটি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করতে এবং সমাজতান্ত্রিক বিপ্লবের সুযোগ খুঁজতে রওনা হয়েছিল। তবুও আনাতোলিয়ায় আসার পরপরই 1921 সালের 29শে জানুয়ারি কৃষ্ণ সাগরের উপকূলে তাদের হত্যা করা হয়। নিউজ ফ্রন্টলাইনার, ব্যুরো রিপোর্ট।